এই আলহামদুলিল্লাহ এবারে আলোচনা হবে যে হজর মাদি নেতৃত্বে অনুষ্ঠিত যুদ্ধ সমূহ অর্থাৎ মাদিয়াল ইসলাম যখন আসবেন তখন যে যুদ্ধগুলো হবে যুদ্ধ হবে সেগুলো কখন কোথায় হবে সে সম্পর্কে আলোচনা হজর মাজির আমলে অনুষ্ঠিত বিগ্রহ সম্পর্কে একটি কথা মনে রাখতে হবে যে সে সময় মহাযুদ্ধ সংগঠিত হবে অর্থাৎ হক ও বাতিলের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হবে যাতে উভয় পক্ষই যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না তার সবটুকু শক্তি নিঃশেষ হবে সামনের শক্তিও অবশিষ্ট থাকা পর্যন্ত কোনো পক্ষ পিসপা হবে না কাজেই এই মহাযুদ্ধ হবে বড় বড় কয়েকটি যুদ্ধের সমষ্টি তাছাড়া এই যুদ্ধ শুধু হজত মহাদির অঞ্চল পর্যন্তই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না বরং এই যুদ্ধ একই সময়ে একাধিক অঙ্গনে লড়া হবে তার মধ্যে একটি অঙ্গন হবে সেটি যাতে হযরত মহাদি স্বয়ং সেনাপতিত্ব করবেন অপর বড় রড়াঙ্গনটি হবে ফিলিস্তিন তৃতীয়টি হবে ইরাক যাকে হাদিস শরীফে ফরাতিরের যুদ্ধ নামে অভিহিত করা হয়েছে যেটা আগের একটা ভিডিওতে উল্লেখ করা হয়েছে আর এক বৃহৎ রণাঙ্গনটি হবে ভারত ও এছাড়াও আরও একাধিক ছোট ছোট রণাঙ্গন তৈরি হইতে পারে তবে সবকটি যুদ্ধক্ষেত্রের কেন্দ্রীয় নেতৃত্ব দামেশকের সন্নিকস্থ সন্নিকটস্থ আলগুতা এটা আগের হাদিসে আলোচনা করা হলো নামক স্থানে হজরত মাদির হাতে থাকবে প্রতিটি যুদ্ধক্ষেত্রের কমান্ডারের সঙ্গে হযৎ মাদির সম্পর্ক যোগাযোগ থাকবে যারা সামরিক বেসাদিরূপ দৃষ্টি রাখেন তারা বিষয়টি সহজেই বুঝতে পারবেন কারণ আজও মুজাহিদরা শত্রুর সঙ্গে এইভাবেই লড়াই করছে কেন্দ্রীয় কমান্ড কোনো এক স্থানে অবস্থিত আর তার অধীনে মুজাহিদরা শত্রুর বিরুদ্ধে আক্রমণ অভিযান পরিচালনা করছে এই বিষয়টিকে মাথায় রেখেই সামনের হাদিসগুলো অর্জন করতে হবে তাছাড়া আরও একটি কথা স্মরণ রাখতে হবে যে যেসব যুদ্ধের বর্ণনা দেওয়ার সময় সাল্লাহ ইসলাম কখনও মাত্র কয়েকটি শব্দে পুরো ইতি ব্যক্ত করেছেন কখনো খানিক ব্যাখ্যা সঙ্গে আবার কখনো বা খুব বিস্তারিতভাবে এই কারণে কোনো কোনো সময় ঘটনার বিন্যাসে বিরোধ পরিলক্ষিত হয় অথচ বাস্তবে কোনো বিরোধ নাই তপ্তিদস্ত অপেক্ষায় থাকুন আমরা কে আরও আলোচনা করব ইনশাআল্লাহ এগুলি জানার বিষয় জানতে হবে আমাদেরকে আমরা তো থাকবো না কিন্তু আমাদের ভবিষ্যৎ বংশধর তো থাকবে তাদের কি হাল হবে তাদের কাছে বাণীগুলি পৌঁছাতে হবে যাতে তারা আগে থেকেই কি নিজের ইমান আমল মজবুত করে যাচ্ছে হকের উপর কায়েম ডায়ম থাকতে পারে তো অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ وما طابك الا بالله عليه توكلت الي أنيب